লকডাউন অথবা শাটডাউন চলতেছে এই দিকটার উপর যদি আপনি খেয়াল করেন আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই মহামারী করোনা ভাইরাসে আপনার তাকদিরের উপর বিশ্বাস রাখা জরুরি কিভাবে এ তাকদিরের উপর বিশ্বাস রাখা এই কারণে জরুরি যে এটা খারাপ দিক মহামারী করোনা ভাইরাস এটার মাধ্যমে আপনাকে ভালো পজিশন অথবা খারাপ পজিশনে পড়তে হবে আর পড়ার কারণেই কিন্তু আপনার ভালো এবং খারাপ দিক প্রত্যেকটা দিক ফুটে উঠে থাকে এখন এই মহামারী করোনা ভাইরাসে আপনার ভালো দিক কি আর খারাপ দিক কি আপনাকে জানতে হবে আসুন আমরা জেনে নেই আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম এই মহামারীর সময় সবাইকে সাবধানতা অবলম্বন করার কথা বলা হয় বলেছেন এখন সেই সাবধানতা অবলম্বন আমাদেরকে কিভাবে করতে হবে আমাদেরকে রাষ্ট্রবিধির স্বাস্থ্যবিধি মোতাবেক যেভাবে চলার কথা বলা হয়েছে আমরা ঠিক সেইভাবে চলতে হবে এখন আসুন সেইভাবে চলার নিয়ম পদ্ধতি আমাদের কি রয়েছে আমাদেরকে আগে বুঝতে হবে সেই নিয়ম পদ্ধতির সর্বশ্রেষ্ঠ একটি মাধ্যম হচ্ছে আল্লাহর হাবিব সাল্লিকাম বলেছেন তোমাদের মাঝে যখন কোনো ভাইরাস অথবা কোনো রোগ বা মহামারী তোমাদের কাছে আগমন করে তখন তোমরা সাবধানতার সাথে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করো আর সেটা কি কোনো এলাকায় যখন মহামারী দেখা দিবে তুমি সেখানে অংশগ্রহণ করবে না বা সেই এলাকায় প্রবেশ করবে না আর তোমার এলাকায় যদি মহামারী দেখা দেয় তুমি সেখান থেকে বাহির হবে না সম্মানিত হাজিরিন যারা দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করতেছেন আপনাদেরকে একটা কথাই বলবো একটা কথাই বলবো আপনারা আপনাদের নিজের সেফটির জন্য নিজ জায়গায় থেকে যেইভাবে স্বাস্থ্যসম্মতভাবে থাকা যায় সেটাই চেষ্টা করবেন আর এটাই আপনার ভালো দিক খারাপ দিক কোনটা এই মহামারী আসার পর আপনি যদি এই মহামারীতে আক্রান্ত হয়ে যান আর আক্রান্ত হওয়ার কারণে আপনার যে ক্ষতি সাধন হয়েছে ক্ষতি সাধন কি অনেকে মনে করতেছেন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে লকডাউন এবং শাটডাউনের মাধ্যমে আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে না আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল অথবা আল্লাহর উপর বিশ্বাস এটা সুন্দরভাবে রাখতে হবে আর রাখার কারণেই কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনার প্রতিটি কাজ কাজকর্মে সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য এক একটা রাস্তা নির্ধারণ করেছেন আর সেই রাস্তাটা কি সেটা হচ্ছে আপনার ভালো এবং খারাপ কি আপনার ব্যবসায় লোকসান হোক বা ভালো হোক সেটার জন্য আপনাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং বিশ্বাস রাখতে হবে যদিও আল্লাহ লোকসান হয়েছে আপনার ব্যবসাতে আল্লাহ আপনার ভালোর জন্য করেছে আর যদিও আপনার ব্যবসাতে যদি লাভবান হয়েছেন সেটা আল্লাহ আপনার ভালোর জন্য করেছেন এই জন্য লকডাউন অথবা শাটডাউনের মাধ্যমে কেউ হতাশ হবেন না আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবেন আর সেটাই হচ্ছে ভালো মন্দের প্রতি বিশ্বাস